শনিবারের বারবেলায় কৃষ্ণনগর রাজপরিবারের সদস্যের রাজকীয় প্রচার কার্যতই নজর কাড়ল কৃষ্ণনগরবাসীর। শনিবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় শনিবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সারলেন প্রচার, করলেন জনসংযোগও। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। লোকসভা ভোটের ফলাফলের আগেই নাকি জিতে গিয়েছেন কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায়। শনিবার কৃষ্ণনগরের পাত্রবাজারে প্রচারে গিয়ে এমনই মানুষের সাড়া পেয়েছেন বলে জানালেন তিনি। কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় শনিবার বারবেলায় প্রচারে গিয়েছিলেন। প্রচারে গিয়ে করলেন জনসংযোগ। এই দিন প্রচারে গিয়ে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে একাধিক অন্যান্য প্রকল্পকে হাতিয়ার করলেন অমৃতা। দুর্নীতি সরাতে তিনি পথে নেমেছেন বলে জানান। সবাই এত আন্তরিক ভাবে আমায় গ্রহণ করলেন যে মানে আমার তো মানে মনে হলো যে আমি অলরেডি মানে ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে জিতিয়ে দেব। আমি একটা পথে এগোচ্ছি, দুর্নীতি সরাতে এগোচ্ছি, আলোয় যেতে চাইছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কি করে কাকে ভাববো সেটা তো না, আমার তো মানে এটা একটা লড়াই সমাজের জন্যে এবং মানুষের জন্য, আমার তো অন্য কিছু ভাবার দরকার।